দু সালে তেরো পাঁচ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফরাবির আদালতে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি এ সময় আদালতবাদী জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দু সালে মানবতাবিরোধী অপরাধে বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চে কর্মীদের নাস্তিক আখ্যা দিয়ে তাদের শাস্তি সহ তেরো দফা দাবিতে মাঠে নামে কৌমি ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম পাঁচ মে সংগঠনটি ঢাকা ঘেরাও কর্মসূচি পালন করে এক পর্যায়ে তারা মতিঝিলে শাপলা চত্বরে অবস্থান নেয় ওই দিন গভীর রাতে পুলিশ র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে তাদের শাপলা চত্বর থেকে সরে যেতে বাধ্য করে এ সময় নির্বিচারে গুলি করে সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন সংগঠনটির নেতাকর্মীরা যদিও তৎকালীন সরকার তাদের অভিযোগ অস্বীকার করে আসছিলেন